জালালউদ্দিন সিজন 1 যা দেখেছেন সিংহ শিকার করার মতো সাহস তোমার হয়েছে ঠিকই কিন্তু চেঙ্গিস খানের কাছে যাওয়ার মতো সাহস দেখিও না জালালউদ্দিন চেঙ্গিস খান সিংহের চেয়েও ভয়ঙ্কর সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত পরে নিলেও চলবে ও কি করছে সে খবর আগে রাখো জালালউদ্দিন ওই মঙ্গলদের সাথে দেখা করতে রওনা দিয়েছে আমার ওস্তাদকে মৃত্যু ভয় পাচ্ছেন নাকি তুমি যে সুখী সাম্রাজ্যে বড় হয়েছ সেটা সম্ভব হতো না যদি আমার মৃত্যু ভয় থাকত আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ না করলে হয়তো আজই মেয়েটাকে বাঁচাতে চাইতাম না জালালউদ্দিন তোমার বাবাকে আমার শুভেচ্ছা জানাবে এ বন্ধুত্ব অটুট থাকো পানি শাহজাদা কি করব লড়াই করব আমরা ওনাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছি তোমাকে স্বাগতম তো মঙ্গল বসতি কেমন লাগলো আর উনি কি আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সুলতান ওনার সেনাবাহিনী ধারণার চেয়েও বড় চেঙ্গিস খান গুরগেঞ্জ প্রাসাদে বিশ্বাস করে একজন হাতুনকে পাঠিয়েছেন শুনে প্রথমে আমার বিশ্বাস হয়নি কিন্তু এখন তো দেখছি বিশ্বাস না করে উপায় নেই তালাটা খোলা কেন আমি হলাম ধ্রুব তারা কেন কারণ সব তারাই জায়গা বদল করে শুধুমাত্র এটাই স্থির থাকে আর আমি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা আমি তোমাকে ভালোবাসি এটা সিন্ধুকে এলো কি করে এই কাগজে তাদের নাম লেখা আছে যারা আমার সিংহাসন দখল করতে চায় আর এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তুর্কান হাতুন সুলতানের আসনে তোমরা কাকে বসাতে চাইছো শাহজাদা জালালউদ্দিন তোমরা সাম্রাজ্যের এবং সাম্রাজ্যের বেগম সুলতানা তুর্কান হাতুনকে হুমকি প্রদানকারী যে কোনো ধরনের পরাশক্তি এবং তাদের শত্রুদের প্রতিহত করার জন্য শপথ নিয়েছো আপনার সেবায় আমরা নিয়োজিত তুমি যদি আমার সন্তান হিসেবে সমস্ত দোষ শর্তহীনভাবে মাথা পেতে নাও নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো ভিক্ষা চাও তাহলে যুদ্ধ বন্ধের ব্যাপারে ভেবে দেখব সুলতান আলাউদ্দিন উজলাক শাহকে দিয়ে চিঠির উত্তর পাঠাবেন তুর্কান হাতুন যদি তার বাহিনী নিয়ে সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তোমরা লড়াই করতে পারবে তো প্রস্তুত আছি শাহজাদা তোমাকে পাঠালো কেন জালালউদ্দিনকে শহর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারই বিরুদ্ধে আমার মা এটা কিভাবে করলেন নিজের ছেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধিয়ে দিলেন আমি তুর্কান হাতুনের সাথে কথা বলবো জালালউদ্দিন ঠিকই যাবে ও যা বলেছে সেটাও করবে আমি জালালউদ্দিন মেঙ্গুবার্দি আমি এই অস্ত্র চেঙ্গিস খানের জন্য রেখেছি আর আপনারা ভাবছেন এই অস্ত্র আমার দাদির বিরুদ্ধে তুলব আল্লাহর নামে শপথ করছি আমি এখানে একতার জন্য এসেছি আমি খুশি হয়েছি এটাই আশা করেছিলাম আল্লাহর দোহাই লাগে আপনারা এই যুদ্ধের এখানে ইতি টানুন ভালো সংবাদ আছে সুলতান শেখ উপস্থিত হয়ে যুদ্ধ বন্ধ করতে পেরেছেন
খোয়ারিজমের বেগম সুলতানা, জন্মদাত্রী মা, স্বাগতম। আমরা ব্যস্ত এখানে গৃহযুদ্ধ বাধাতে, এসে তো দেখলাম সেটাও ঠিক মতো করতে পারুনি। আমরা হলাম তারা যাদেরকে চীন থেকে কনস্টান্টিনোপল পর্যন্ত কোনো সুলতান শাসন করতে পারে না। হাসি, মেয়েটা একা একা কোথায় যাচ্ছে? ভাই নিশ্চয়ই খবরটা জানেন না। সাপটা কামড় দিলেও প্রথমে অজ্ঞান হয়ে যাবে, তারপরে মেয়েটা অসহায়ের মতো আস্তে আস্তে অসাড় হয়ে পড়বে এবং মারা যাবে। এই মহিলাকে প্রশ্ন তুমি না আমি করব। গুতলুবিকে জালালউদ্দিন এখন কি নিয়ে ব্যস্ত এটা আমি জানতে পারছি না কেন? কারণ উনি কিছুই বলছেন না, উনি আমাকে সন্দেহ করছেন। আমার কথা অমান্য করার পরিণাম এমনই হয়, এখন নিশ্চয়ই বুঝতে পারছো তুমি। মহিলা নাম বলেছে, কে সে? বেহরাম। বিবাহ প্রাসাদে অনুষ্ঠিত হবে বেহরাম, আর আমি এখানে আপনাকে দাওয়াত দিতে এসেছি। ও সৌভাগ্য আমার। সুলতান আলাউদ্দিন মোহাম্মদের বড় ছেলে জালালউদ্দিনকে বিয়ে করতে তুমি কি রাজি আছো মা? রাজি। কি ব্যাপার বেহরাম উস্তাদ? বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি, এত আগে তুমি কোথায় যাচ্ছ শুনি? আমি চেঙ্গিস খানের গুপ্তচর। কিন্তু আমি যা করেছি শুধু আমার ভাইকে বাঁচানোর জন্য। কুতলুবিকের একটা ভাই আছে বাবা, ছেলেটা চেঙ্গিস খানের কাছে বন্দি। তাহলে আমাদের শিয়ালকে ব্যবহার করতে হবে। এই শিয়ালের নিজের কোনো সাম্রাজ্য নেই, না আছে সুলতান না আছে ঘর, ও কারো কথায় ওঠেও না বসেও না। 10,000 সেনার চেয়েও, পুরো একটা বাহিনীর চেয়েও আমি ওর উপর ভরসা করতে পারি। সুলতান আপনাকে সালাম জানিয়েছেন, আমার বন্ধু তিলকে, আমার ওস্তাদ তৈমুর বেলিক। তুমি কথা রেখেছো, এবার তুমি বলো চেঙ্গিস খানের কাছে এখন কি চাও? জাহাঙ্গীরকে চাই খান। আমি উজলাক শাহকে ভবিষ্যৎ সুলতান হিসেবে যোগ্য মনে করছি। যদি তুরকান হাতুনের পছন্দের শাহজাদাকে অর্থাৎ উজলাক শাহকে উত্তরাধিকারী বানানো যায় সুলতান, তাহলে আমাদের একতা আবারও শক্তিশালী হবে। আমি খোয়ারিজম সাম্রাজ্যের শাহজাদা জালালউদ্দিন মেঙ্গবার্দি, তোমার আপা কুতলুবিকের স্বামী, তোমাকে নিতে এসেছি। উজলাক শাহ উত্তরাধিকারী হয়েছে, ভুল সিদ্ধান্ত নিলেন সুলতান আলাউদ্দিন। আপনার এই সিদ্ধান্তের জন্য সবাইকে মূল্য দিতে হবে। হয়েছে সুলতানা? পেটের ভেতর খুব চলছে, হঠাৎ আবার কি হলো? সুলতান, তুরকান হাতুনের কক্ষে একটু আগে হেকিম এফেন্দি এসেছেন। এত রাতে? জি সুলতান,
জাহাঙ্গীর আপা, এটা খুবই বিষাক্ত, কেন খাচ্ছেন? এই অভিযানের নেতৃত্ব তুমি দেবে, কাউকে ছাড়বে না। তোমাদের দেখে যেন সুলতান নিজেও তার জীবন বাঁচানোর জন্য আতঙ্কে পালাতে থাকে। পরিজমকে ভয়ের সাম্রাজ্য বানাবো। বলো কি খবর নিয়ে এসেছ? সুলতান, মঙ্গল চেঙ্গিস খানের ছেলে জুজির নেতৃত্বে একটা বড় সেনাবাহিনী খোয়ারিজম সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সামনে ওরা দাঁড়ানোর শক্তিও পাবে না। আমরা আল্লাহর সৈন্য, বিজয় আনবই। জালালউদ্দিন এবার সিজন 2।